মালয়েশিয়ার রিক্যালিব্রেশন কর্মসূচির মাধ্যমে 11,000-এরও বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে মোট 88,034 জন বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতু খায়রুল দাজাই মিদাল। তিনি জানান, 1 আগস্ট পর্যন্ত 1,07,524 জন বিদেশি এই কর্মসূচিতে তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে যাদের দেশে পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন 56,154 জন ইন্দোনেশিয়ান, 16,194 জন ভারতীয় এবং 11,510 জন বাংলাদেশি। এ প্রক্রিয়ায় অবৈধ বিদেশিদের কাছ থেকে 52 মিলিয়ন রিংগিত জরিমানা আদায় করা হয়েছে। 2 আগস্ট সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর KLIA রিক্যালিব্রেশন কাউন্টার পরিদর্শন শেষে দাতু খায়রুল দাজাইমি সাংবাদিকদের এসব তথ্য জানান। এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে বলেও জানিয়েছেন তিনি। কাউন্টারগুলোতে শারীরিক দূরত্ব বজায় থাকছে না, খাবার এবং পানীয় কেনার জন্য কিওস্কের অভাবসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও 20টি নতুন রিক্যালিব্রেশন কাউন্টার খোলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মালয়েশিয়া বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া অপেক্ষমান অভিবাসীদের নামাজের ব্যবস্থা এবং খাবার ও প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য একটি দোকান স্থাপন করা হয়েছে। প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ফ্লাইট টাইম অনুযায়ী এই সুবিধা নেওয়ার জন্য অনুরোধ করেছে ইমিগ্রেশন। 1 জুলাই নতুন কাউন্টার খোলার পর থেকে কারো ফ্লাইট মিস করার খবর পাওয়া যায়নি। তবে যেসব বিদেশি এই উদ্ধার কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরে যাচ্ছেন তাদের ফ্লাইটের প্রায় 24 ঘন্টা আগে উপস্থিত থাকতে বলা হয়েছে। KLIA তে নির্ধারিত কাউন্টার ছাড়াও 1 আগস্ট জোহরের সুটুলাং লাউটে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। আগামী বৃহস্পতিবার KLIA 2 তে আরও 8টি কাউন্টার খোলা হবে। এছাড়া জোহরের পাসির গুডাঙে ফ্লোট ক্লাংয়ে 15 আগস্ট কাউন্টার খোলা হবে বলেও জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক। অভিবাসন বিভাগ বলছে এই কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তারা বেশিরভাগই 3 থেকে 5 বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। অননুমোদিত অভিবাসীদের কারণে সরকারের প্রায় 130 মিলিয়ন রিংগিত বার্ষিক শুল্কের ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক দাতু খায়রুল দাজাইমি দাউদ।